হ্যালো গাইস, এডুকেশন গাইড কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ যোগা এডুকেশন সম্পর্কে। প্রথমে আলোচনা করব যোগ শিক্ষার লক্ষ্য বা এইমস অফ যোগা এডুকেশন সম্পর্কে। এক্ষেত্রে বলা যায় যে কোনো বিষয়ের বা পদ্ধতির লক্ষ্য বলতে বোঝায় দূরবর্তী গন্তব্যস্থান। যখন কোনো বিষয়ে লক্ষ্য স্থির করা হয় তখন নিশ্চিতভাবে সেটি কোনো নির্দিষ্ট মূল্যবোধের উপর ভিত্তি করে স্থির করা হয়। যে কোনো শিক্ষা বিভাগের ন্যায় যোগ শিক্ষার লক্ষ্য স্থির করে তার দর্শন, শিখন পদ্ধতির বিষয়ে নির্দিষ্ট ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা ও নির্দেশ দান করে দর্শন। যোগ শিক্ষার লক্ষ্য স্থির করতে হলে নিশ্চিতভাবে যোগ শিক্ষায় শিক্ষিত ব্যক্তির গুণাবলীকে প্রাধান্য দিতে হবে। যোগ শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলি হল, এই যোগ শিক্ষার লক্ষ্যগুলি আমরা পরপর আলোচনা করব। নাম্বার ওয়ান, আত্ম উপলব্ধি, সেলফ রিয়ালাইজেশন। যোগ অভ্যাসের লক্ষ্য হল আত্ম উপলব্ধি, যা মানুষকে সব রকমের দুঃখ, দুর্দশা, ব্যথা ও যন্ত্রণার ঊর্ধ্বে মুক্তির পথ দেখায়। নম্বর টু, সুস্বাস্থ্য, গুড হেলথ। যোগ শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল সুস্বাস্থ্য গঠন। ব্যক্তির স্বাস্থ্য ভালো ও সক্রিয় রাখতে যোগ আসন করানো হয়। নম্বর থ্রি, মানসিক স্বাস্থ্যবিধি, মেন্টাল হাইজিন। যোগ শিক্ষার অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল মানসিক স্বাস্থ্যবিধি অনুশীলন করা। মানসিক স্বাস্থ্যবিধি অনুশীলনের মধ্য দিয়ে ব্যক্তির সচেতনতা গড়ে ওঠে। নম্বর ফোর, অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা, অ্যাওয়েকিং অফ ইনহারেন্ট এনার্জি। দৈহিক আসন, নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং ধ্যান একত্রে, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তির ধীরে ধীরে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে যোগচর্চা গুরুত্বপূর্ণ। নম্বর ফাইভ, নৈতিক মূল্যবোধ গঠন, ফর্মেশন অফ মোরাল ভ্যালুস। যোগ শিক্ষার উদ্দেশ্য হল নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাসের মধ্য দিয়ে এবং বিশেষ করে যোগ দর্শনের নীতিগুলিকে অনুসরণ করা যোগ শিক্ষার অন্যতম লক্ষ্য। নম্বর সিক্স, সর্বাঙ্গীন বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট। কেবল মানসিক ও নৈতিক বিকাশ ঘটানোই যোগ শিক্ষার লক্ষ্য নয়। দৈহিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক, প্রাকৃতিক, আধ্যাত্মিক এবং সর্বাঙ্গীন বিকাশ ঘটানো যোগ শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। নম্বর সেভেন, জীবনশৈলী গঠন, লাইফস্টাইল ফর্মেশন। বিভিন্ন যোগ অনুশীলনের মধ্য দিয়ে সুদৃঢ় ধারণা গঠন, নিজের জীবন ও জীবনশৈলীকে বোঝাতে পারা যোগ শিক্ষার অন্যতম লক্ষ্য।
নাম্বার 8, রোগ ব্যাধি নিয়ন্ত্রণ, ডিজিজ কন্ট্রোল। যোগ শিক্ষা এমন একটি শিক্ষা যেখানে স্বাস্থ্য রক্ষা ও রোগ ব্যাধি নিয়ন্ত্রণকে বিশেষ লক্ষ্য হিসাবে পরিগণিত করা হয়। এজন্যে আসন, প্রাণায়াম এইসবের উপর গুরুত্ব আরোপ করা হয়। নম্বর 9, চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানো, রিচিং দ্য হায়েস্ট লেভেল অফ কনসিয়াসনেস। যোগ শিক্ষার উদ্দেশ্য হল চেতনার সর্বোচ্চ স্তরে প্রবেশ করানো, যা জীবনকে উদ্দীপ্ত করে, অর্থাৎ বিশুদ্ধ চেতনা জ্ঞান, আনন্দ, প্রেমের জাগরণ ঘটায় এবং নেতিবাচক সত্তাকে পরিত্যাগ করতে সাহায্য করে। নম্বর 9 পয়েন্টটি সর্বশেষ পয়েন্ট। তো আজকের টপিকটি এখানেই শেষ করলাম। অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না, আর এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার উৎসাহ পায়। অসংখ্য ধন্যবাদ।